লোকালয় থেকে দূরে দরজা জানালাহীন একটি ঘরে শুকনো পাতা আর পাখির ছড়া পালকের পাশে শুয়ে আছে অভিমানী একটা মানুষ। ক্রমাগত ভুল দরজায় কড়া নেড়ে অবশেষে এক ভুল ঠিকানায় এসে নাকে মুখে তুলো গোঁজা। লোকটা পড়ে আছে লাশ কাটা ঘরে, কাটা ছেঁড়া বুকটা চুইয়ে নামে কষ্টের থোকা থোকা রক্ত। শীতল শরীরটা যাই যে বলে জীবনকে বোঝা কত শক্ত। অগোছালো সেলাইয়ের প্রতি ফোঁড়ে ক্ষুধার্ত মাছিদের ভন ভন ফেলে আসা লোকটার গল্প নিভে যাওয়া আঁধারের লণ্ঠন। নিঃশব্দে তিনি এসেছিলেন, যাওয়াটাও হয়ে গেল চুপচাপ। নগরীর খবরে ঝড় উঠেনি, হয়নি তো কারো কোনো অনুতাপ। মর্গের দেয়ালে ক্ষুব্ধ ছায়া লোকটার কোনো ছবি আঁকেনি। নিষ্প্রাণ ভুলগুলো আগের মতো পথ জুড়ে আর বসে থাকেনি।